এই গাছ লাগালেই কোটিপতি, ভাবছেন আমি গল্প দিচ্ছি? না, এটাই বাস্তব বন্ধুরা। এই গাছের নাম কি, কি হয় এই গাছের, কতই বা দাম, কোথায় পাবো, কিভাবে লাগাবো, কি খাবার দেব, এই গাছ কত বছরের ম্যাচুরিটি হতে পারে এবং চেনার উপায় কি, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। এই গাছের নাম সাদা পলাশ, হোয়াইট পলাশ। হ্যাঁ বন্ধুরা, অরিজিনাল সাদা পলাশ, এখানে ডুপ্লিকেটের কোনো ব্যাপারই নেই। এই গাছ খুবই রেয়ার, পাওয়াই যায় না বলতে গেলে। বাট হলুদ পলাশ, লাল পলাশকেই সাদা পলাশ বলে মানুষ বিক্রি করে। বাট এই যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অরিজিনাল সাদা পলাশ। এই গাছ দিয়ে বিভিন্ন মেডিসিন তৈরি হয়, আর এই গাছের দাম বলতে গেলে কয়েক হাজার টাকা। তো ভিডিওতে আমি আর দামের কথা বলছি না। এই গাছ যদি আপনারা নিতে চান তাহলে আমাদের নার্সারির সাথে যোগাযোগ করুন 7407065855 এই নাম্বারে। যে কোনো গাছ যেইভাবে লাগাই ঠিক সেম পদ্ধতিতে এই গাছ আপনারা লাগাবেন। গোড়ায় জল না জমে, খাবার বলতে গেলে প্রতি মাসে DAP দেবেন, খোল দেবেন, এতেই হবে, আর সেরকম অন্য কোনো খাবার লাগে না। আর 3 মাস অন্তর অন্তর পটাশ, ফসফেট, বোরন, জিপসাম, হাড়গুঁড়ো প্রভৃতি এই গাছে গোড়ায় দিয়ে দেবেন, তাহলে আপনার গাছটা খুব সুন্দর হবে। এই গাছ মিনিমাম 8 থেকে 10 বছরের মধ্যেই ফুল চলে আসবে, কয়েক বছর আগে কারো কয়েক বছর পরে। আর এই গাছ ম্যাচুরিটি হতে মিনিমাম 18 থেকে 20 বছর সময় লাগতে পারে। আবার কোনো কোনো গাছ তার আগেও ম্যাচুরিটি হয়ে যায় বা তার পরও ম্যাচুরিটি হয়, কারণ রোদ, মাটি, খাবারের উপর নির্ভর করে যে কোনো গাছ। এই গাছ কিন্তু ম্যাচুরিটি হলেই তবেই কিন্তু কয়েক কোটি টাকা দাম, নচেত কিন্তু নয়। আর এই গাছের চেনার উপায় হলো, পাতা একদম গাঢ় সবুজ হবে না, হালকা সাদা ভাব থাকবে, উপর নিচে পাতার খসখসে ভাব থাকবে না, এবং পাতার সাইজ অন্যান্য পলাশ গাছের থেকে ছোট হবে, খুব বড় সাইজ হবে না। তো এটাই হলো চেনার উপায়। সো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি পলাশ গাছ নিয়ে কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে, তাহলে নিচে কমেন্ট করতে পারেন বা আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। সো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং তুহিন কারেন্ট চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। আল্লাহ হাফেজ।